হ্যালো বন্ধু, থাম্বনেইল বুঝতে পারছো? অবশ্যই, তাহলে পুরো ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম। তো আজকে আলোচনা করবো তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেন বাংলা দুই নম্বরের কোশ্চেনের অ্যান্সার। অলরেডি 5 এবং 10 নম্বরের ভিডিও করা দেওয়া হয়েছে, এটা হচ্ছে লাস্ট পার্ট, সেটা 1 আর 2 নম্বর পার্ট। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে সেকেন্ড সেমিস্টারের। তোমাদের পরীক্ষা তো ডেট ঘোষণা করে দিয়েছে কবে, এবং রুটিনটা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিও স্টার্ট নাও। তো দেখতে পাচ্ছ যে তোমাদের দুই নম্বর কোশ্চেন যেগুলো আসবে সেইগুলো আলোচনা করা হচ্ছে ভিডিওর ভিতরে। তো তোমাদের যেহেতু টাইম নেই বেশি দিন, সেহেতু ভালো করে পড়াশোনা করো। এবং তোমরা যদি এই পিডিএফ কপি নিতে চাও, পিডিএফ কপি খুব শীঘ্রই পেয়ে যাবে। পিডিএফ কপি তোমরা পাবে পরীক্ষার 1 মাস আগে, অর্থাৎ এই মাসে, পরের মাসে তোমরা পিডিএফ কপি পেয়ে যাবে। পিডিএফ মূল্য মাত্র 100 টাকা। তোমরা নিতে চাইলে উপরে যে নম্বরটা আছে ওই নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করতে পারো, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারের। আর কার কী সাবজেক্টের উপর ভিডিও লাগবে, সাজেশন ভিডিও, তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। অ্যাকচুয়ালি তোমাদের সমস্ত ভিডিওই দেওয়া হয়েছে ইতিহাসের বড় বাদ দিয়ে। আর কী সাবজেক্ট লাগবে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে, যাতে আমার ভিডিও বানাতে সুবিধা হয় এবং তোমাদের কার কী সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা সুবিধা হয় বুঝতে আমার। তো অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে এক্সাম দাও। যেহেতু টাইম খুব অল্প সংকীর্ণ, সেই কারণে তোমার যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই তুলে ধরা হয়েছে। যারা পিডিএফ সংগ্রহ করতে পারছো না, তারা তোমাদের যে এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছুই তোমাদের কয়েকটা কোশ্চেন বাদ দিয়ে 5 নম্বর মতো তোমাদের ভিডিও করা আছে। তোমরা ভিডিওগুলো দেখেই তোমরা ভালো করে পরীক্ষা দাও, তাহলে তোমরা অবশ্যই পাস হয়ে যাবে। কেউ যদি তোমাকে আমরা 5 নম্বর থেকে একটু বেশি নম্বর র্যাঙ্কিং করবো, তাহলে অবশ্যই তোমরা পিডিএফ সংগ্রহ করো। কারণ ভিডিও যেগুলো দেওয়া আছে সমস্ত সাবজেক্টের ভিডিও দুটো 3টি 4টি করে কোশ্চিন বাকি রেখেই ভিডিওগুলো পোস্ট করছি। কারণ তোমাদের পাস করার মতোই নম্বরের উপর ভিত্তি করে আমি ভিডিও পোস্ট করেছি, এবং তোমরা চাইলে সেই পিডিও কপি সংগ্রহ করতে, যেখানে তোমাদের 5 নম্বর 10 নম্বর 2 নম্বর সমস্ত কিছুই A to Z তোমাদের ওই পেয়ে যাবে। আর যারা স্ক্রিন দিকে পড়তে হবে, স্ক্রিন দিকে পড়বে, নাহলে এখন ভিডিও পজ করে করে তোমরা লিখে নেবে। আর 4টা থেকে তোমাদের অ্যাডমিটের ফর্ম ফিল আপ, তো অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম ফিল আপগুলো ঠিকঠাক করে নেবে, নাহলে কিন্তু পরীক্ষায় বসতে হবে না। কে যদি মনে করো বাড়িতে বসে ফর্ম ফিল আপ করবো, তাহলে যে নম্বর বললাম 8926190011, এই নম্বরে তোমরা পাঠিয়ে দিয়ে তোমরা বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পারো। আর ওই নম্বরে ফোনপে, গুগল পে, অ্যামাজন, পেটিএম আছে, তো তোমরা ওই নম্বরে পেমেন্ট করে তোমরা সমস্ত আই কার্ড পাঠিয়ে দিলেই তোমাদের বাড়িতে বসে সমস্ত কাজ হয়ে যাবে। আর তোমরা যে সাজেশনগুলো দিয়েছে সেই সাজেশনগুলো ভালো করে পড়াশোনা করো, কারণ যেহেতু বেশি দিন দেরি নেই সেই কারণে তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা ভালো করে যে কটা দিন আছে সেই কটা দিন তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। তো বেশি বড় হয়ে যাবে ভিডিও, সেই কারণে বেশি একটু জোরে জোরে চলছি। তোমরা যা বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, এবং তোমার বন্ধুবান্ধব যতটা আছে তাকে অবশ্যই সব ভিডিওগুলো শেয়ার করে দেবে। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের পরীক্ষা আগে পর্যন্ত সমস্ত কিছু এই চ্যানেলের আপডেটের ভিতরেই তোমরা পেয়ে যাবে A to Z, ঠিক আছে। এটা যেন তোমাদের মাথায় থাকে সেই কারণে বলা হচ্ছে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে এক্সাম দাও। কোনো কিছু বুঝতে হলে কমেন্ট সেকশন সবসময় তোমাদের জন্য খোলা আছে, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো, তোমরা অসুবিধা নেই। আর একটা কথা মাথায় থাকে, জানো কার কী সাবজেক্ট লাগবে, কার কী সাবজেক্টের কী ভিডিও লাগবে, সেই সাবজেক্ট যেন লিখে দেওয়া হয়। তাহলে তোমাদের নেক্সট পার্টে আশা করি যতটা কমেন্ট বেশি পড়বে সেই কমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু নেক্সট পার্টের ভিডিও চলে আসবে। সেই হিসাবে তোমরা কমেন্ট করতে যেন অবশ্যই ভুলবে না, কী সাবজেক্টে লাগবে ভিডিও সেই হিসাবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস।